প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে তোমাদের তিন অধ্যায়টা পড়াবো। এখানে এই অধ্যায়টায় অপুর কল্পনাপ্রবণ মনের পরিচয় আমরা পাই, সহানুভূতিশীল মনের পরিচয়ও আমরা পাই। অপুদের বাড়ির কিছু দূরে একটা বড় অশ্বত্থ গাছ ছিল, যেটা মাথাটা তাদের দালানের জানলাকে রোয়াক থেকে দেখা যেত। অপু মাঝে মাঝে সেদিকে চেয়ে থাকত এবং যতবার সে সেই দিকে অশ্বত্থ গাছের মাথাটার দিকে চেয়ে থাকত, ততবার যেন তার কোনো দূর দেশের কথা মনে হতো এবং কোন দেশ সেটা ঠিক সে ধারণা করতে পারত না, কিন্তু সেই রূপকথার গল্পের রাজপুত্রদের দেশের কথাই যেন তার মনে হতো। অনেক দূরের কথায় অপুর শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দ ভাবে সৃষ্টি হতো। নীল রঙের আকাশ তা দূর, ঘুড়িটা কোঠির মাঠটা অনেক দূর, সে এগুলো ঠিক বোঝাতে পারত না, মানে বলে কাউকে বোঝাতে সে পারত না। কিন্তু দূর, যখনই কোনো দূরের প্রতি তার দৃষ্টি যেত, তখন তার মনটাও যেন বাস্তব থেকে অনেক দূরে চলে যেত এবং হঠাৎ করেই তার মনে হতো সে তার পরিচিত পরিবেশ থেকে যেন অনেকটা দূরে চলে এসেছে। এবং তখনই তার মায়ের জন্য তার মনটা কেমন করত। যখন মনে করো আকাশের বুকে কোনো চিল উঠছে, সেই চিলটাকে প্রতি তার দৃষ্টিকে যখন সে মানে প্রসারিত করলো, চিলটার ওপর দৃষ্টি রাখলো, সেই চিলটা উঠতে উঠতে এক সময় তার দৃষ্টির বাইরে চলে গেল এবং তখন সেও তার মনে হলো যেন অনেক দূরে সে চলে এসছে তার পরিচিত পরিবেশ থেকে। এবং তখন তার মায়ের জন্য আবার মন কেমন করত, আর মাকে মানে বাস্তবে ফিরে এসেই সে মাকে আবার এসে ছুটে জড়িয়ে ধরত। তখন হয়তো মা গৃহকর্মে নিযুক্ত থাকত, তার ছেলের এই আদর দেখে মা তাকে আদর করে ছাড়বার কথা বলতেন। তো যাই হোক, এটা একটা খুব স্বাভাবিক যে দৃশ্য, সেই দৃশ্য এখানে লেখক রেখেছেন। কখনো কখনো দুপুরবেলায় যখন তার মা খাওয়ার দাওয়ার সেরে যখন আঁচল জানলা ধারে আঁচল পেতে শুয়ে কাশিদাসি মহাভারতটা সুর করে পড়ত এবং পাশে বসে অপুও তোমার হাতের লেখা করত, সেই সময়ে রৌদ্রের তীব্রতাও কমে আসত, অলস রোদ চারিদিকে ছড়িয়ে পড়ত। মহাভারতের কাহিনীতে কুরুক্ষেত্র যুদ্ধ অপুকে বিশেষ প্রভাবিত করত। কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনতে শুনতে সে তন্ময় হয়ে যেত, কিন্তু এই যুদ্ধে সে তখন খুব আঘাত পেত যখন কর্ণের কাহিনীটা সে শুনত। কর্ণের প্রতি তার একটা গভীর মমত্ব ছিল, সে অনুভব করত, কল্পনায় প্রত্যক্ষ করত যে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেছে। দূরে যে অশ্বত্থ গাছ, সেই অশ্বত্থ গাছের গোড়াতেই বুঝি কর্ণের রথের চাকা মাটিতে বসে গেছে এবং কর্ণ সেটা প্রাণপণে তোলবার চেষ্টা করছে। সেই সময় তাকে, সেই নিরস্ত্র অবস্থায় অর্জুন তাকে তীরবিদ্ধ করে এবং তার মৃত্যু হয়। কর্ণের এই অসহায়ভাবে মৃত্যুটা সে মেনে নিতে পারত না, তাই এই কাহিনী শুনতে শুনতে সে কিন্তু তার নিজের চোখের জলকেও আটকে রাখতে পারত না। এবং এই চোখের জল ফেলা, অন্যের দুঃখে চোখের জল ফেলারও যে একটা আনন্দ, সেই আনন্দ কিন্তু তাকে একটা নতুন সজীবত্বের সঙ্গে, অর্থাৎ নতুন একটা অনুভূতির সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। যাই হোক, কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী শেষ করা মানে শোনার পরে মা যখন কাজে আবার উঠে চলে যায়, চলে গেলেন, তখন অপুও চলে আসত সেই পুকুর পাড়ে। সেখানে সে একটা ডালকে অস্ত্ররূপে কল্পনা করে কখনো দ্রোণ, কখনো কর্ণ, কখনো অর্জুন ইত্যাদি রূপে নিজেকে কল্পনা করত এবং সেই যুদ্ধের মহড়া চলত। নিজের মনেই সে সেই সংলাপ বলতে থাকত এবং আপন মনে সে এক অদ্ভুত এই
কল্পনা রাজ্যে বিচরণ করে এক অদ্ভুত আনন্দ লাভ করত। কখনো কখনো এই সময় হয়তো তার দিদি এসে পৌঁছে যেত। আবার একটা জিনিস, যে কুরুক্ষেত্রের যুদ্ধ যে 18 দিনে শেষ হয়েছিল সেটা যেন অপুর কাছে মনে হয় অতি সংক্ষিপ্ত। লেখক তাই একটু কৌতুকের সঙ্গেই বলেছেন যে সেই রথী মহারথীরা যদি এখন জীবিত থাকতেন অপুর সময়ে, তাহলে কিন্তু তাদের অপুর মন ভরানোর জন্য মাসের পর মাস যুদ্ধ চালিয়ে যেতে হতো। তো যাই হোক, এরপরে নীলমণি রায়ের ভিটা, নীলমণি রায় হচ্ছে তাদের পাশেই যে ভিটাটা ছিল যেটা পরিত্যক্ত অবস্থায় ছিল, নীলমণি রায় এর তোমার মৃত্যুর পর তার পরিবার সেইখান থেকে চলে যায়। তো সেই ভিটের দিকে জঙ্গলের ধারে দুপুরে কিছু পূর্বে অপু কল্পনা করলো যে দ্রোণগুরু যেন বিপদে পড়েছে, অর্থাৎ সে কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধেরই কল্পনা করছে। কপিধ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের উপরে, তাহার ঘাড়ের উপরে, তাহারটা এখানে অবশ্যই সাধু ভাষার কথা লেখক যখন বর্ণনা দিচ্ছেন। কপিধ্বজ রথ হচ্ছে, রথ হচ্ছে অর্জুনের রথের নাম। গাণ্ডীব ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র কুরু সৈন্যদলে হাহাকার উঠিয়াছে, এমন সময় শ্যাওরা বনের ওদিক হইতে হঠাৎ কি কৌতুকের কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কিরে অপু? অর্থাৎ এই যে সে আপন মনে কুরুক্ষেত্রের যুদ্ধের মহড়া দিচ্ছিল যেটাতে সে বিভোর হয়েছিল, এই নিরালা নির্জন স্থানে সে আপন মনে এই মহড়া দিতে অত্যন্ত পছন্দ করত। কল্পনাপ্রবণ বালক যেন সেখানেই কুরুক্ষেত্রের যুদ্ধকে প্রত্যক্ষ করত। তো এই সময় দিদির গলার স্বর তার কানে এসে পৌঁছায়। দিদি তাকে মজা করে বলে যে সে আপন মনে কি বলছে, সস্নেহে তাকে আদর করে। এরপরে অপু লজ্জা পেয়ে যায় যে দিদির কাছে এটা প্রকাশ হয়ে গেল, এটা সে চায়নি, তো সেটা সে গোপন রাখতে চেষ্টা করেছে। যাই হোক, এরপরে আবার দিদি তাকে সস্নেহে তোমার নিয়ে গেছে যে পুকুর পাড়ে নোনা পেকেছে সেই দিকে। তো সেখানে সেই অনেকগুলি নোনা রয়েছে পাকা, কিন্তু তাদের নাগাল যাচ্ছে না। তো যাই হোক, অনেক কষ্টে আকুশি দিয়ে 4-5টা নোনা তারা সংগ্রহ করলো এবং দুর্গা জানালো যে এরপরে মা যখন স্নানে আসবে তখন মায়ের, মা নিশ্চয় উপরে যে যেগুলো তাদের নাগালের বাইরে রয়েছে সেই নোনাগুলো সংগ্রহ করতে পারবে। এরপরে অপুকে ওর কলমি ফুল দিয়ে নোলক পরিয়ে সাজিয়েছে, নিজেও পড়েছে, যেটা তার দুর্গার এটা আবার খেলার মধ্যে পড়ে, ওর কলমি ফুল দেখলে সে নোলক পড়ে। আজকে সে ভাইকেও পড়িয়েছে এবং ভাইকে ওই অবস্থায় সে মায়ের কাছে নিয়ে এসছে। যদিও অপুর আবার নোলক পড়তে মোটেই ভালো লাগে না, মায়ের কাছে নিয়ে আসার পরে সে বলে যে অপুকে চিনতে পারছে কিনা, মা জিজ্ঞাসা করে মাকে, মাও তখন বলেছে না জিজ্ঞাসা চিনতে তো পারছে না। যাই হোক, এরপরে অপু লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে নোলক খুলে দিয়েছে। যাই হোক, এরপর নোনাগুলো দেখে সর্বজয়া খুশি হয়েছে। হঠাৎ করে ডুগডুগির আওয়াজ কানে এসে পৌঁছেছে। ডুগডুগির আওয়াজ শুনে মনে হয়েছে দুর্গার যে বানর খেলা দেখাতে এসছে, কিন্তু প্রকৃতপক্ষে সেই ডুগডুগির আওয়াজ যেটা তার মনে হয়েছিল যে বাঁদর খেলা দেখাতে এসেছে, বাঁদর খেলা নয়, চিনিবাস ময়রা ফেরি করতে বেরিয়েছে। চিনিবাস ময়রা বিভিন্ন জিনিস মাথায় করে নিয়ে ফেরি করে, খাবার জিনিস অবশ্যই। তো চিনিবাস ময়রা তাদের বাড়ির পাশ দিয়ে গেলেও কিন্তু কখনোই অপু দুর্গাদের বাড়িতে ঢোকে না, জানে যে এরা কিনতে পারবে না, সে ক্ষমতা নেই বা সাধ্য নেই বা তারা কেনে না। তো যাই হোক, এরপরে অপু দুর্গা উৎসাহের সঙ্গে সেই চিনিবাস ময়রার পিছন পিছন গেছে। আর আজকে কিন্তু চিনিবাস ময়রা অপু দুর্গাকে দরজার সামনে দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করেছিল যে কিছু লাগবে কি না। দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নেড়ে বলেছিল কিছু লাগবে না। দুর্গা এবং অপু তারা বয়সে ছোট হলেও কিন্তু দুর্গা জানে যে তাদের আর্থিক সামর্থ্য কতটা, তাই যে কোনো জিনিস, সেটা যে কোনো খাবার বা যে কোনো বস্তু যে সহজেই তাদের করায়ত্ত হয় না,
বা চাইলেই তারা পেতে পারে না, এই সত্যটা তাদের কাছে স্পষ্ট ছিল। সুতরাং চিনিবাস ময়রাকে যে তাদের নিজেদের বাড়িতে ডাকবে সেটা কিন্তু সে ডাকেনি, বরং বলেছিল তাদের কিছু লাগবে না। বরং চিনিবাস ময়রা পিছন পিছন তারা ভুবন মুখুজ্জের বাড়িতে গিয়ে পৌঁছেছিল। ভুবন মুখুজ্জের গ্রামের অন্যতম ধনী ব্যক্তির বাড়ি। ভুবন মুখুজ্জের বাড়িতে যিনি গৃহকর্তী তিনি হচ্ছেন তার সেজ ভাইয়ের স্ত্রী, যিনি বিধবা। এবং ভুবন মুখুজ্জের বাড়িতে যখন চিনিবাস ময়রা গেল তখন তার কাছ থেকে আবার বাতাসা সন্দেশ সব নিয়েছে, মুরগি ঠাকুরের সজন্য। এবং তার নিজের ছেলে সুনীল এবং ভুবন মুখুজ্জের ছেলে মেয়েদের জন্য কিছু কিনেছে, হাতে তুলে দিয়েছে। অপু দুর্গা দরজায় দাঁড়িয়ে কিন্তু সবই দেখছিল এবং তাদের দিকে যখনই দৃষ্টি পড়েছে তখনই কিন্তু খুব বিরক্ত হয়েছে সেজ ঠাকুর। এই সেজ ঠাকুর দুর্গাকে মোটেই পছন্দ করে না, তাকে হ্যাংলা মেয়ে বলি তার মনে হয় সবসময়। যাই হোক, এরপরে সেই বাড়ি থেকে যখন আবার চিনিবাস ময়রা মানে তোমার মাথায় তার ইয়েটা নিয়ে চাঙাড়িটা নিয়ে টুনুদের বাড়ির উদ্দেশ্যে গেছে, রওনা হয়েছে, তখন দুর্গা আবার তার ভাইকে বলেছে যে আবার চিনিবাস ময়রাকে অনুসরণ করে টুনুদের বাড়ি যাবে। সেজ ঠাকুরনের চরিত্রটা এখানে সে মাতৃসমা হয়েও কিন্তু দুর্গার প্রতি তার তীব্র বিদ্বেষ, ছোট্ট দুর্গা প্রতি তার কোনো রকম স্নেহ তো নেই, বরং দুর্গাকে তিনি সহ্যই করতে পারেন না, তাই তাকে হ্যাংলা স্বভাবের মেয়ে। এবং শুধু তাই নয়, মাকে টেনেও যেমন মা তেমনি তার ছা বলতেও কিন্তু তার কোনো রকম দ্বিধা লাগে না। এদের বাড়ি মানে হচ্ছে বাড়ির বাইরে বেরিয়ে দুর্গা তার ভাইকে আশ্বাস দিয়ে বলেছে যে চিনিবাসের ভারী তো খাবার, বাবার কাছ থেকে রথের সময় চারটে পয়সা নেবে সে, দুটো তার এবং দুটো তার ভাইয়ের, আর সেই দুটো পয়সা দিয়ে মুরগি কিনে তারা খাবে। অপু তখন এই দিদির কাছ থেকে এই কথাটা শুনে দিদিকে জিজ্ঞাসা করেছে যে আর রথে কতদিন বাকি আছে।